মূল্যস্ফীতি মোকাবেলায় যথেষ্ট পদক্ষেপ নেই বাজেটে, পাচারের অর্থ বৈধ করার সুযোগ চরম অনৈতিক, মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। গবেষণা প্রতিষ্ঠানটি বলছে আগামী বাজেট নিম্নবিত্তের তেমন উপকারে আসবে না। ফারহা হোসেনের রিপোর্ট। প্রস্তাবিত 6,78,064 কোটির বাজেট কেমন হলো তা নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সংবাদ সম্মেলন উঠে এলো চুলচেরা বিশ্লেষণ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার বদ্ধপরিকর, কিন্তু সিপিডি মনে করে বাজেটে তার সুনির্দিষ্ট দিক নির্দেশনা নেই। আমাদের ভোগ চাহিদার পরিবর্তন হয়েছে, আয় কাঠামোর পরিবর্তন হয়েছে, সুতরাং মূল্যস্ফীতির সূচকগুলোর ওয়েটের পরিবর্তন হয়েছে। সেই সমস্ত বিবেচনায় আমাদের কাছে মনে হয় যে মূল্যস্ফীতির যে সূচকের সামগ্রিক যে মেথোডোলজি সেটিতে কিছুটা পরিবর্তন আনা দরকার। বিদেশে পাচার হওয়া অবৈধ টাকা কর দিয়ে দেশে আনলে হবে বৈধ, এমন পদক্ষেপ অনৈতিক অগ্রহণযোগ্য বলছে সিপিডি। টাকা বাইরে পাচার করার কথা চিন্তা করতেন না, তারাও কিন্তু মনে করবেন যে আমি যদি একবার যদি এখানে 25% আমার সর্বোচ্চ আয়কর দিয়েই বা লাভ কি, আর 42% সর্বোচ্চ কর্পোরেট ট্যাক্স দিয়েই বা লাভ কি, আমি তো এটাকে বাইরে নিয়ে গেলে পরে আমি 15% এটাকে বৈধ করে নিতে পারবো। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানটি বলছে ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয় সীমা না বাড়িয়ে বেতন বহির্ভূত অন্যান্য ভাতার করমুক্ত সীমা রাখা হয়েছে। এই ব্যবস্থা নিম্নবিত্তের কোনো উপকারেই আসবে না। অর্থাৎ আমাদের একটা যে জনসংখ্যা। ফারাহ হোসাইন, নাগরিক, ঢাকা।